মুসলমান তোমার একরে ধরো আল কোরআন, কোরআন তোমার পথের দিশা, মুছে দিবে আমার ইশা, জীবন জুড়ে আনবে বয় শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, খলকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন কিছু শিক্ষা দিলেন যা ফেরেশতা মণ্ডলকে শিক্ষা দিয়েছিলেন না, এবং তাদেরকে বলে দিলেন যে তোমাদের থেকে আদমকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। কিসের মাধ্যমে? জ্ঞান দানের মাধ্যমে। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও শিক্ষা অর্জন করি, কিন্তু মা বোনদের সুযোগ সুবিধাটা খুব কম থাকে আমাদের দেশে। এজন্য মা বোনদের শিক্ষা প্রতিষ্ঠান করাটা সবচেয়ে বেশি জরুরি। আর মা শিক্ষিত হইলেই তার সন্তান সুশিক্ষিত হবে। আনন্দ লাগছে যে একটা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের বালিকা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেখানে সহি দিন দিন তো এখন বহুরূপী দিন চলছে আমাদের দেশে। আমরা সকলে দোয়া করি যে মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার মাধ্যমে আমাদের মা বোনরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন এবং সহি হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু সমস্ত বিজনেসের উপরে বিজনেস হচ্ছে এই বিজনেস, যে বিজনেসের ফলাফল আপনি দুনিয়াতে হয়তোবা অনেক সময় নাও পেতে পারেন, কিন্তু এটার ফলাফল আপনার জন্য আখেরাতে অপেক্ষা করছে। যে বাংলাদেশে আরও প্রায় 100 প্রতিষ্ঠানের মতো 100+ প্রতিষ্ঠান যারা হানাফি প্রতিষ্ঠান, তারাও আলহামদুলিল্লাহ আমাদের সিলেবাস আমাদের কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে। কোনো নবী রাসুল আরামে দাওয়াতি কাজ করতে পেরেছেন এরকম কোনো নজির নেই। প্রত্যেকেই কষ্ট করতে হয়েছে। আমরা কারোর বিরোধী নই, আমরা কাউকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, কারোর বিরুদ্ধে আমরা কোনো কাজ করি না। আমরা মূলত সমাজে সঠিক দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আমরা আজকে মাদ্রাসায়, একটি মহিলা মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি। এটা অত্যন্ত খুশির খবর যে আমরা মা বোনদের দিন শিক্ষার ব্যবস্থার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছি। এজন্য মহালাল্লাহ শুকরিয়া শুরু সহ বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লিল্লা আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। কেন? কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন যা অন্যদেরকে দেন নাই। যেমন আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার জন্য তিনি ইচ্ছা করলেন এবং ফেরেশতাদের সাথে কথা বললেন এ ব্যাপারে। ফেরেশতারা কী বলেছিল? যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আমরাই তো আপনার গুণগান গাচ্ছি। তা আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতা মণ্ডলীর একটা গোপন বাসনা ছিল, তারা মনে করেছে যে আল্লাহ যাকেই সৃষ্টি করুন না কেন আমরাই হব শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সব কিছুর নাম শিক্ষা দিলেন। ফেরেশতা মণ্ডলীকে কিন্তু শিখান নাই। ফেরেশতা মণ্ডলীকে বললেন যে তোমরা মানে তোমরা সকল সব কিছুর নাম বলো। তো তারা বললেন যে আল্লাহ আপনি যা শিখিয়েছেন তার বাইরে তো আমরা জানি না কিছু। আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম বললেন সব কিছুর নাম বলে দিলেন। ফেরেশতা মণ্ডলীকে বলছে তোমরা আদমকে সিজদা করো, সিজদা করল। তো ফেরেশতা মণ্ডলীকে কেন জিজ্ঞেস করলেন? তাদেরকে তো শিখান নাই, পারবেন না, এটা স্বাভাবিক কথা। তো না শিখায় তাদেরকে জিজ্ঞেস করলেন এবং তারা পারলেন না, এর কারণে আবার সিজদা দেওয়ানো হলো। এর কারণটা কী? এর কারণ হলো তাদের এই গোপন বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এখানে উত্তর আছে যে তোমরা যা প্রকাশ করছো সেটাও আমি জানি, যা গোপন রেখেছো সেও তাও আমি জানি। তো প্রকাশ করছো সেটা তো আছেই, গোপন বিষয়টা কী? গোপন বিষয়টা হলো তারা মনে করেছিল যে আমরাই হব শ্রেষ্ঠ। তাদের এই গোপন বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন কিছু শিক্ষা দিলেন যা ফেরেশতা মণ্ডলকে শিক্ষা দিয়েছিলেন না। হ্যাঁ, এবং তাদেরকে বলে দিলেন যে তোমাদের থেকে আদমকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। কিসের মাধ্যমে? জ্ঞান দানের মাধ্যমে। তাহলে জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা শ্রেষ্ঠ। তো আমরা পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় জ্ঞান লাভ করছি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কম। আমাদের দেশে মহিলাদের দিন শিক্ষার প্রতিষ্ঠান খুবই কম। আমরা তো দেখেন আলহামদুলিল্লাহ জুমা মসজিদে যাও, খুতবা শুনে একটা শিক্ষা অর্জন করি, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও শিক্ষা অর্জন করি, কিন্তু মা বোনদের সুযোগ সুবিধাটা খুব কম থাকে
আমাদের দেশে। এজন্য মা বোনদের শিক্ষা প্রতিষ্ঠান করাটা সবচেয়ে বেশি জরুরি। আর মা শিক্ষিত হইলেই তার সন্তান সুশিক্ষিত হবে, এটা একটা স্বাভাবিক কথা, সবাই জানা কথা। এজন্য প্রত্যেকটা জায়গায় যদি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, এটা অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। তো এই মাদ্রাসায় এসে আসলে আমাদের খুব আনন্দ আনন্দ লাগছে যে একটা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের বালিকা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেখানে সহি দিন দিন তো এখন বহুরূপী দিন চলছে আমাদের দেশে। হ্যাঁ, আজকে আপনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গেলে দেখা যাবে যে দিন মানে দিনের মধ্যে কত বিভেদ। তো সঠিক দিন প্রচারের জন্য মা বোনদেরকে সঠিক দিন শেখানো, এটা খুবই জরুরি একটা বিষয়। তো আমরা সকলে দোয়া করি যে মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার মাধ্যমে আমাদের মা বোনরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, এবং এই মাদ্রাসার মাধ্যমে অত্র অঞ্চল সহ সারা দেশে যেন মানে সুশিক্ষিত দিন পালনকারী, হ্যাঁ, একদম দিনই মা তৈরি হয় সারা দেশে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আর কথা বেশি বাড়াবো না, সময় একবারে সংক্ষেপ যেটা আমি বলতে চাচ্ছি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কয়েকটা সংস্কার আছে। সংস্কারের মধ্যে একটা হলো শিক্ষা সংস্কার, তার মধ্যে আর একটা আছে নেতৃত্ব সংস্কার, অর্থনৈতিক সংস্কার। তাহলে শিক্ষা সংস্কার এটা খুবই জরুরি। আজকে দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কী কী হচ্ছে আসলে। শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন বানরবাদী শিক্ষা ব্যবস্থা, মানুষ বানরের তৈরি। আচ্ছা, এই বিষয়টা যদি মানে একটা পাগলকে জিজ্ঞেস করা হয় তো পাগলও তো বিশ্বাস করবে না যে মানুষ বানর থেকে এসেছে। আমার তো মনে হয় যারা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে তারাও কি নিজেরাই বিশ্বাস করে যে মানুষ বানর থেকে সৃষ্টি? তারাও এটা বিশ্বাস করে না, কেউই বিশ্বাস করবে না যার বিবেক আছে, জ্ঞান আছে। একমাত্র যদি একেবারে নির্বোধ পাগল হয় যা গরু ছাগলও চিনে না, এমন যদি হয় তাহলে হয়তো বা সে বলতে পারে। তাছাড়া স্বাভাবিক ব্রেনের মানুষ কখনো বলবে না যে মানুষ বানর থেকে সৃষ্টি, ইসলামের প্রথম মানুষ। এটা এটা বলার মাধ্যমে কী বোঝাতে চাচ্ছে তারা মানুষকে? মানুষ যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে মানুষকে সৃষ্টি করলেন এবং প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এই জিনিসটাকে মানুষকে ফিরিয়ে দেওয়া, এটা মূলত এটা ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা অন্য কিছু নয়। তো আমাদের বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। এবং আজকে দেখেন ট্রান্সজেন্ডারবাদ শেখানো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ট্রান্সজেন্ডারবাদ কি? আমাদের মন যেটা বলবে সেটা আমার পরিচয় হবে, মানে আমি একজন যুবক মানুষ, আমার যদি মন বলে যে আমি মনে হয় যুবতী মেয়ে, তা আমাকে যুবত মেয়ে হিসেবে আখ্যায়িত করা হবে, যতই আমার দেহ পুরুষের মতো হোক না কেন, কিন্তু আমার মন বলছে আমি মেয়ে, অতএব আমি মেয়ে। একজন মেয়ে মানুষ যতই তার দেহ মেয়েদের মতো হোক না কেন, তার মন বলছে যে একজন সে পুরুষ, তাকে পুরুষ হিসেবে আখ্যায়িত করা হবে। এই যে, তাহলে এইটা কোনো বিবেকবান মানুষ মেনে নেবে? তো এইগুলোর মাধ্যমে কি করা হচ্ছে যে আমাদেরকে আসলে মনে হচ্ছে যে আমরা মনে হয় মানুষ নয়, আমরা একবার নির্বোধ গাধা, হ্যাঁ, এর চাইতে অধম বা অন্য কিছু থাকলে হয়, আমাদেরকে এরকম মনে করা হচ্ছে আসলে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ এই শিক্ষা সংস্কারের জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড মোটামুটি প্রায় কাছাকাছি 150 প্রতিষ্ঠান সারা দেশে পরিচালিত করছে আলহামদুলিল্লাহ। এই 150 প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে শিক্ষার একটা ব্যাপক বিপ্লব সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমরা নিজেদের তৈরি করা সিলেবাস দেওয়ার চেষ্টা করছি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নিজের তৈরি করা সিলেবাস সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে এবং খুব দ্রুতগতিতে কাজ চলছে। অচিরেই আমরা ক্লাস 10 পর্যন্ত আমাদের মানে প্রত্যেকটা বই নিজেরা আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মানে চিন্তাধারাই সেটা গড়ে তুলব ইনশাআল্লাহ, তৈরি করব এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে সেটা দেওয়া হবে, আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের জন্য দোয়া করবেন, এই শিক্ষা বোর্ডকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার সংস্কার যেন খুব দ্রুতগতিতে এগিয়ে যায় সেটা আমরা সব আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসানাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الرحمن علم
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. آيات نمبر হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত. নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল. বুখারী হাদিস এক. আসসালামু আলাইকুম. কোরআন তোমার পথের দিশা মুছে দিবে আমার ইশা, জীবন জুড়ে আনবে বয় শান্তি সুখের বান. শোনো শোনো মুসলমান, কোরআন হলো রবের কালাম জান্নাতের ইশুর, যার সিনাতে কোরআন আছে হাসে হৃদয়পুর. হরপ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নেকি শুধু, হরপ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নেকি শিক্ষা বোর্ডের অধীনস্থ বা অধিভুক্ত স্বস্তিপুর মহিলা সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুধি সমাবেশে উপস্থিত বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী, উপস্থিত আহলে ইসলামুল বাংলাদেশ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পূর্ব জেলার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আলী মুর্তজা, এবং সেই সাথে বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে ইসলামুল বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের জেলা দায়িত্বশীলবৃন্দ, এলাকা দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত স্থানীয় সুধি মণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা স্বস্তিপুর মহিলা সালাফিয়া মাদ্রাসাতে এমন একটি অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ দরবারে আরও একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আজকে আমরা যে মাদ্রাসায় এসেছি, এই মাদ্রাসাটা কুষ্টিয়া জেলার মধ্যে মানে আহলে হাদিসদের একটা, আমার মনে হয় শহরের মধ্যে আর কোনো মাদ্রাসা এরকম নাই। যদি এটা মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আরও আগে হওয়া দরকার ছিল, কিন্তু আগেই হয়েছে মহিলাদের মাদ্রাসা। এর পিছনে আমরা একটা কারণ যেটা দেখি যে আসলে উত্তরাঞ্চলটা আমরা বলি আহলে হাদিস অধ্যুষিত একটা এলাকা, দক্ষিণাঞ্চলটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, এই দুটার মাঝখানে এমন একটা জায়গা কুষ্টিয়া। কুষ্টিয়া এই নড়াইল মাগুরা এরকম দু চারটা জায়গা, এই জায়গাগুলো কেমন করে যেন এখানে মনে হচ্ছে এই আলোর ছোঁয়াটা আসে নাই। ওই ঝিনাইদা পর্যন্ত আটকে গেছে ওই সাইডে, এইদিকে পাবনা পর্যন্ত আটকে গেছে, মাঝখানে এই নদীর পাশে সাধারণত আমরা দেখি আহলে হাদিসদের বসবাস থাকে এই নদীর পাশে। কারণ হচ্ছে ব্রিটিশদের আমলে আহলে হাদিসদের পিছনে ব্রিটিশরা সারা দেশ তাড়িয়ে বেরিয়েছিল, তো আহলে হাদিসরা তখন এই নদী পথগুলোতে যেয়ে যেয়ে বিভিন্ন এলাকায় আশ্রয় গ্রহণ করেছিল এবং নদী কেন্দ্রিক মোটামুটি আহলে হাদিসদের অবস্থান থাকে। কিন্তু এই এলাকাটা একটু ব্যতিক্রম, কেন যেন এখানে আহলে হাদিসদের জনগোষ্ঠী প্রায় মানে খুব কমই বলা যায়। বিগত 10 বছর 15 বছর বা 20 বছর আগে তো এখানে দেখাই যেত না, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়ছে। কিন্তু সেই বাড়াটা কী বলবো, যতটা আমাদের প্রত্যাশিত মাত্রার মনে হয় যেন ততটা প্রত্যাশিত মাত্রায় আসছে না, বিশেষ করে এই কুষ্টিয়ার সদর এলাকাতে, কুষ্টিয়ার পাশে কুমারখালী বা দৌলতপুর নন্দলালপুর এইসব এলাকায় আহলে হাদিস কিছুটা আছে, কিন্তু সদর এলাকাতে আহলে হাদিসের সংখ্যা খুবই কম। তো তারও মধ্যে আলহামদুলিল্লাহ মানে অত্যন্ত সাহস নিয়ে, বলা যায় একটা দুঃসাহস নিয়ে আমাদের প্রিয় হাসান ভাই উনি এই মাদ্রাসাটার কার্যক্রম শুরু করেছেন। তার 3 সন্তান মেয়ে, তাদের দিয়ে মূলত তিনি উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছিলেন। তো প্রতিষ্ঠানটি গড়ে তোলার শুরু থেকেই উনি আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখেছেন এবং আমরাও সাধ্যমতো ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি, যদিও যেভাবে থাকা দরকার ছিল সেভাবে পারি নাই, কিন্তু যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি তাদেরকে অন্তত মানসিকভাবে সাপোর্টটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ তারা যে আজকে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এবং আমরা যেখানে আসার সুযোগটা পেলাম, অনেকদিন ধরে ওনারা দাওয়াত দেন, তো এই সুযোগটা পেয়ে আমি আরও একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান গড়ে তোলা আসলে এটা যে কত কঠিন একটা কাজ,
এর পিছনে কত সংগ্রামের মানে বিষয় রয়েছে এটা আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারি না। বাইরে থেকে মনে হয় একটা প্রতিষ্ঠান করে ফেললো করে ফেললো, কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যারা বিশেষ করে প্রতিষ্ঠান গড়ে তোলেন তাদেরকে প্রতিটা সেকেন্ড মনোযোগ রাখতে হয় প্রতিষ্ঠানের দিকে। কখন প্রতিষ্ঠানের মানে বাচ্চাদের কী হলো, শিক্ষকদের কী হচ্ছে, শিখে কখন চলে যাচ্ছে, নতুন শিক্ষিকা আনতে হবে, প্রতি মুহূর্তে যে টেনশন, এই টেনশন নিয়েও যারা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন তাদের জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটাই শুধু বলতে পারি, যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত ফিলমা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা এবং দুনিয়াবাসী আসমানবাসী সেই সাথে এমনকি মাটির নিচে গর্তে যদি কোনো পিঁপড়াও লুকিয়ে থাকে অথবা পানির নিচে মাছও লুকিয়ে থাকে সেই মাছও দোয়া করে কার জন্য, মুআল্লিমিন নাস আল খায়র, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, মানুষকে সঠিক শিক্ষাটা দেয় তাদের জন্য সবাই দোয়া করে। তো আমরা তাদের জন্য এইটুকুই সান্ত্বনা বাণী শোনাতে চাই যে আপনারা যে কষ্ট করছেন, পরিশ্রম করছেন, নিঃসন্দেহে এর বিনিময়ে বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে হয়তো কিছুটা কষ্টের মধ্যে রেখেছেন বটে, কিন্তু এর বিনিময়ে কালকে আমাদের ময়দানে অনেক 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 বড়, দুনিয়াতে অনেক বড় বড় বিজনেস আপনি করেছেন, কিন্তু সমস্ত বিজনেসের ওপরে বিজনেস হচ্ছে এই বিজনেস, যে বিজনেসের ফলাফল আপনি দুনিয়াতে হয়তোবা অনেক সময় নাও পেতে পারেন, কিন্তু এটার ফলাফল আপনার জন্য আখেরাতে অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা বিষয়টা এখন এমন একটা বিষয় হয়ে গেছে, আমরা আগে বলতাম শিক্ষাই জাতি গঠনের মূল, তাই না? এখন যেটা আমাদের বলতে হচ্ছে যে শিক্ষা শুধুমাত্র বললে হচ্ছে না, বলা হচ্ছে বিশুদ্ধ শিক্ষা, কারণ শিক্ষা এখন অনেক রকম হয়ে গেছে। শিক্ষা মানে আগে যেটা আমরা বুঝতাম শিক্ষা মানে আলো, এখন এই শিক্ষায় আমাদেরকে অন্ধকার শিক্ষা দিচ্ছে। যে শিক্ষা আমরা এখন শিক্ষা দিচ্ছি, যে শিক্ষা আমরা এখন প্রতিষ্ঠানগুলোতে নিচ্ছি, আমাদের ভাই অলরেডি বলে গেলেন যে আমাদেরকে বলা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নই, বরং আমরা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, আমরা বানর থেকে ধারাবাহিকভাবে মানুষের জাতে নাকি চলে এসেছি। এই যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, এটা কি আসলে শিক্ষা না কি? শিক্ষা নামে অন্ধকার শিক্ষা দেওয়া। অন্যদিকে আরেকটা শিক্ষা আছে যেটাকে আমরা ধর্মীয় শিক্ষা বলি, নৈতিক শিক্ষা বলি, সেটাও কি আসলে নৈতিক শিক্ষা? সেটাও কি আসলে ধর্মীয় শিক্ষা? ধর্মীয় শিক্ষা নামে আমাদের শেখানো হচ্ছে পীরের মাজারে সিজদা করা। ক্লাস নাইনের বইতে স্কুল মানে মাদ্রাসার ক্লাস নাইনের আকাইদ ফিকহ বইতে লেখা আছে, বা স্কুলে সম্ভবত, যে মাজারে গেলে সওয়াব হয়। মাজারে গেলে সওয়াব হয় নাকি মাজারে গেলে শিরক হয়? যেই কাজ করলে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন সেই কাজকে বলা হচ্ছে এখানে সেখানে হচ্ছে না, এই কাজ করলে নাকি সওয়াব হয়। সম্মানিত উপস্থিত, তার মানে ধর্মীয় শিক্ষাও গেছে, এদিকে আমাদের পার্থিব শিক্ষা নামে যে শিক্ষাটা দেওয়া হয় এটাও গেছে। এখন এমত অবস্থায় আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মানে চিন্তিত নয় এমন কোনো অভিভাবক পাওয়াটা খুব কঠিন ব্যাপার। সবাই আমরা চিন্তিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে গড়ে উঠবে, কীভাবে ইসলামের সঠিক শিক্ষা নিয়ে বেড়ে উঠবে। সেজন্যই মূলত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গত 2019 সাল থেকে কাজ করে যাচ্ছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যে শিক্ষা সংস্কার মোতার আমিন জামাত, মূলত তিনটা সংস্কারের লক্ষ্য আমাদের সামনে নির্ধারণ করে দিয়েছেন, একটা নেতৃত্বের সংস্কার, আর একটা শিক্ষা সংস্কার, একটা অর্থনৈতিক সংস্কার। তো শিক্ষা সংস্কারের কাজটা এটা আমাদের জন্য কী বলবো একটা জটিল কাজ, তারপরেও আলহামদুলিল্লাহ এই কাজটা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আল্লাহ রহমতে গত 5 বছরে আমরা সারা বাংলাদেশ জুড়ে যে সাড়াটা পেয়েছি এটা আমাদেরকে সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা তেমন কোনো প্রচারণা ছাড়াই 150 প্রায় প্রতিষ্ঠান আমাদের সাথে এখন যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আহলে হাদিস প্রতিষ্ঠান না, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে আরও প্রায় 100 প্রতিষ্ঠানের মতো 100+ প্রতিষ্ঠান যারা হানাফি প্রতিষ্ঠান তারাও আলহামদুলিল্লাহ আমাদের সিলেবাস আমাদের কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে, যদি আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত নয় তারা, কিন্তু আমাদের বইগুলো তারা এতটাই পছন্দ করেছে যে তারা তাদের শিক্ষা কারিকুলামের মধ্যে সেটা ঢুকিয়ে দিয়েছে, যদি আমাদের সাথে শিক্ষা বোর্ডে অধিভুক্ত তারা নন। সম্মানিত উপস্থিতি, মেয়েদের শিক্ষার বিষয়টা আমাদের ভাই বলেছেন যে মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা যদি মানে এই কুষ্টিয়াতে ছেলেদের আগে মেয়েদেরটা হয়েছে, তবে এটা হওয়াটা আসলে বেশি জরুরি, কারণ মেয়েদের আসলে শিক্ষার জায়গা নেই। ছেলেরা চাইলে রাজশাহী যেতে পারে, ছেলেরা চাইলে ঢাকায় যেতে পারে, কিন্তু মেয়েদের আপনি কীভাবে পাঠাবেন? মেয়েদের পাঠানো বাড়ি ছাড়া করাটা অনেক কঠিন ব্যাপার, এই জন্য মেয়েদেরকে নিজের ঘরে রেখে পড়ানো, নিজের ঘরের পাশে রেখে পড়ানো, এটার জন্য একটা প্রতিষ্ঠান এরকম আসলেই দরকার ছিল।
আলহামদুলিল্লাহ স্বস্তিপুর মহিলা মাদ্রাসা, মহিলা সালাফে মাদ্রাসা সেই শূন্যতাটা পূরণ করে দিয়েছে। তো আমরা আজকে এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি। এখানকার পরিপাটি পরিবেশ, এখানকার শৃঙ্খলা, এখানকার যারা দায়িত্বশীল তাদের যে ডেডিকেশন, তাদের যে ত্যাগ, সবগুলো দেখে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আশাবাদী যে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা একদিন এমন প্রতিষ্ঠানে রূপ লাভ করবে যে প্রতিষ্ঠানটা এই সমাজের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক আলোটা মানুষের দুয়ারে দুয়ারে ইনশাআল্লাহ পৌঁছে দেবে। বাধা আসবে, বাধা আসাটাই স্বাভাবিক, যে কোনো ভালো কাজের পিছনে বাধা আপনার আসবেই। নবী রাসূল ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়, কোনো নবী রাসূল আরামে দাওয়াতি কাজ করতে পেরেছেন এরকম কোনো নজির নেই, প্রত্যেকেই কষ্ট করতে হয়েছে। আজকে আমরা যখন হকের দাওয়াত নিয়ে সমাজে কাজ করতে নামছি, আমাদেরকে এরকম বাধার মোকাবেলা করতে হবে। আমাদের হাসান ভাই এই প্রতিষ্ঠানটা যখন শুরু করেন, উনি মাঝে মধ্যেই ফোন দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠান গড়ার পরে আরও চারটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আশপাশে। এই প্রতিষ্ঠানগুলো আসলে মানুষকে যত না শিক্ষা দেওয়ার জন্য, তার চেয়ে বেশি এই প্রতিষ্ঠানকে রুদ্ধ করার জন্য, এই প্রতিষ্ঠানের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় সেই চেষ্টা তারা করতে চেয়েছেন। তবে ফুলের গন্ধ যখন ছুটতে শুরু করে, সেখানে আপনি যতই আজেবাজে জিনিস নিয়ে আসেন না কেন, ফুলের গন্ধ ফুলের গন্ধের মতোই ইনশাআল্লাহ প্রকাশ পাবে। আলহামদুলিল্লাহ স্বস্তিপুর সালাফিয়া মাদ্রাসা তার সেই অবস্থানটা ধরে রাখতে পেরেছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আশেপাশে যারা ভুল ধারণা নিয়ে এই প্রতিষ্ঠানকে দমিয়ে রাখতে চেয়েছিল, ইনশাআল্লাহ একদিন তারাই এই প্রতিষ্ঠানের কাছে সারেন্ডার করবে ইনশাআল্লাহ। সেই দিন অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা কারোর বিরোধী নই, আমরা কাউকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, কারোর বিরুদ্ধে আমরা কোনো কাজ করি না। আমরা মূলত সমাজে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি, এবং সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি এই প্রতিষ্ঠান একদিন ধ্বংস হয়ে যায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই, দুঃখ নেই। কিন্তু আমাদের মূল মিশন, মূল মেহনত, এটা আমাদের সর্বদা অব্যাহত থাকবে। সেই লক্ষ্যের ওপর আমরা ইনশাআল্লাহ অটুট থাকবো। এই লক্ষ্য থেকে আমাদেরকে কেউ ইনশাআল্লাহ বিচ্যুত করতে পারবে না। আমি আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত এই স্বস্তিপুর মহিলা সালাফিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে, এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাদের যতদূর সহযোগিতা করা আমরা সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করবো। বিশেষ করে ওনারা অর্থনৈতিক সহযোগিতা কখনোই চান নাই, কখনোই বলেন নাই যে আমাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা আপনারা করেন। ওনারা বারবার বলেছেন আমাদের কিছু শিক্ষক দেন, শিক্ষিকা দেন, শিক্ষিকা পাওয়া কঠিন ব্যাপার, আমরা সেটাও সবসময় সাপ্লাই দিতে পারি না। কিন্তু এখানে আসার পরে খুশি হলাম যে আমাদের মাদ্রাসারই একজন ছাত্রী বর্তমানে এখানে শিক্ষক শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন, এটা জেনে খুবই ভালো লেগেছে। তো আমরা আশা করছি ভবিষ্যতে তাদের এই প্রত্যাশাগুলো আমরা সাধ্যমতো ইনশাআল্লাহ আমরা পূরণের চেষ্টা করব। সেই সাথে যাবতীয় লজিস্টিক সাপোর্ট যেটা দেওয়া প্রয়োজন আমরা সাধ্যমতো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। তো আমাদের আরও কয়েকটা প্রোগ্রাম সামনে আছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যারা অভিভাবক আছেন এবং যারা বাইরে থেকে সুধীমণ্ডলে এসেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই মাদ্রাসার প্রতি আপনারা একটু নজর রাখবেন, এই মাদ্রাসাকে সাধ্যমতো একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ এই প্রতিষ্ঠানগুলো খুব মানে অনেক কষ্টে এদেরকে চলতে হয়, এদের মানে সামাজিক কোনো সাপোর্ট নেই, অর্থনৈতিক কোনো সাপোর্ট নেই। আপনারা যদি অন্ততপক্ষে একটু এগিয়ে আসেন, তাদের জন্য একটু দোয়া করেন, এছাড়া তাদের জন্য এটা অনেক বড় পাওয়া হবে। তো আপনারা সাধ্যমতো যারা এখানে এসেছেন তারা সাধ্যমতো এই প্রতিষ্ঠানের পিছনে থাকবেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো আপনারা ভূমিকা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে যেন কবুল করে নেন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যার জান্নাতপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা যেন সত্যের ওপর, ন্যায়ের ওপর অটলভাবে টিকে থাকতে পারি, এবং এই সমাজকে যেন আমরা সত্য এবং ন্যায়ের ওপর পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ভবিষ্যতে আমরা আশা করছি এটা শুধু মহিলা মাদ্রাসা থাকবে না, এটার সাথে একটা পুরুষদের একটা সেকশনও যেন চালু করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, সেই দোয়া আমরা করছি। আমাদের ভাইয়ের যেটা প্ল্যান আছে সামনে, এখানে একটা মসজিদ করা, সেই সাথে যদি আল্লাহ সুযোগ দেন একটা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা ইনশাআল্লাহ হবে, ছেলে এবং মেয়ে মিলে যদি একটা মাদ্রাসা এরকম তৈরি হয় একদম শহরের আশপাশে, মাদ্রাসাটা বেশি দূরে না, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের কুষ্টিয়া সদরের আমাদের যারা ভাইরা আছেন তাদের ইনশাআল্লাহ চাহিদা এই মাদ্রাসার মাধ্যম দিয়ে পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।